আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। দেখো কি বৃষ্টি, আমিও ভিজা যাচ্ছি, অনেক বৃষ্টি হইতেছে। পিয়ালকে নিয়ে একটু বের হয়েছিলাম, দেখো ফুলগুলা কত সুন্দর। দামি ফুলের থেকে কম দামি ফুলগুলা দেখতে খুব সুন্দর হয়। তো দুপুরে মুরগির চামড়া গিলা কুলজা গিলি রান্না করে খেয়ে আসলাম, দুন্দুল রাখলাম, বিকালে বাজি করব। তো এই তো বৃষ্টির জন্য এই রুমটায় এসে বসলাম। এটা ফুচকা চটফটির দোকান, তো এখানে অনেক লোক আসা আছে, আমি একটু দেখাইতেছি। তো আমরা অনেক মহিলারা এখানে বসে রয়েছি বৃষ্টির জন্য। তো বৃষ্টি কমলে পরে বের হয়ে যাব এখানতে। তো আজকে আর ঘুরলাম না, যেটুক তোমাদের পারছি শেয়ার করছি। তো অনেক বৃষ্টি, এখন বাসায় চলে আসব। তো এইখানে বরফ দেখলাম, একটু ছেলেরা বলতে আছে শরবত বানাইবো, কিন্তু ঠান্ডার জন্য বরফ নিয়ে আবার রাইখা দিল। তো আর শরবত বানাইবো না। তো এখন পিয়ালকে নিয়ে বের হয়ে যাব। কষ্ট করে ফ্যান ছেড়ে দিল, কেউ ফুচকা কেউ খাওয়ার ভাগ্য নাই, বৃষ্টি গোলমাল করে দিছে না। আপু ভাইয়ারা, এই দুন্দুলগুলা গাছের, তো এই গাছের দুন্দুল কিন্তু এটি খাইতে অনেক মজা লাগে সার ছাড়া। তো এখন এই তো পিয়াল গেম খেলতে আসছে, আমি একটু রান্না করব। তো এই মুরগির চামড়া গিলা কলিজা, এটি তোমরা কে কীভাবে খাও তো জানি না। তা আমি আজকে একটু সুন্দর করে পিঁয়াজ দা একদম লাল করে ভুনা করব। এটি গরম ভাত দিয়ে রুটি দেওয়া অনেক মজা। এটি খাওয়া দাওয়া করে চলে গেলাম আমি বাইরে একটু ঘুরতে। মজা হয়েছে, গ্রানটা হইব না, সব মশলা বাইটা দিছি যে আমি বুঝতে, সব মশলা বাটা এটার ভিতরে, অনেক সুন্দর কালারটাও আসছে। আর গরম তো এই মুরগির চামড়া গিলা কলিজা একসাথে ভুনা করলে অনেক মজা লাগে।